কামকাজ লেহেমিয়া হৈছে। জনতা অসন্তুষ্ট হৈছে। রাইজে আশা করার ধরনে কামকাজ হওয়া নাই। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালৰ ঘোষণা এয়া। রাজ্যখনের একাংশ শীর্ষ আমোলার সঙ্গে আলোচনা এইদরে মিলিত হয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে। এই আলোচনা মুকলিভাবে একাংশ বিষয়া কর্মচারী সমালোচনা করে। কাম কাজ লেহেমিয়া হওয়ার অভিযোগ আনে স্বয়ং মুখ্যমন্ত্রী। গতি এটা রাইজর মাজত এনে ধরনের একটা আলোচনা হয়েছে যে কাম কাজবিল লেহেমিয়া হয়েছে। কর্ম সংস্কৃতির লাই লাই এই সরকার কিছু দুর্বল হয়েছে, এনে ধরনের রাইজর মাজত একটা গুণগুণিন আরম্ভ হয়েছে। গতি ইয়াক আন্তরিকতার যদি রাইজর প্রতি শ্রদ্ধা জানায় আমি ইয়াক কটুত্ব দিবলগা হয়, প্রত্যেকেই সমূহীয়া দায়িত্ব পালন করব আর আপনাদের প্রত্যেকগী জ্যেষ্ঠ বিষয়ায় নিজ নিজ বিভাগত একটা শক্তিশালী ডিসিপ্লিন আর কর্ম সংস্কৃতি তৈরি করব। কোনো বিভাগত যাতে ফাইল পড়ে না থাকে, ফাইল অহার ফাইলের কাম যেন সম্পূর্ণ করা হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশনায় গতি মানে সেই কারণে বিশ্বাস রাখি যে আগন্তুক দিনত আমার প্রতিটি বিভাগতে যাতে ফাইল মুভমেন্টের ক্ষেত্র আপনাদের চোখা দৃষ্টি রাখে, কোনো বিভাগত যাতে ফাইল পেন্ডিং হয়ে না থাকে। আর এই কথাটি মানুষের অত্যন্ত বেয়া পায়। বিডিও কার্যালয় হোক, পঞ্চায়েত কার্যালয় হোক, সিও কার্যালয় হোক, এসডিও হোক, ডিসি হোক, কমিশনার হোক, সেক্রেটারি হোক, মুখ্যমন্ত্রী হোক, অন্যান্য মন্ত্রী হোক, প্রতিটি বিভাগের কার্যালয়ে রাইজে বিচারে যে ফাইলবিল সময়মতে গতি করবলে রাইজেও বহু সমস্যার পর সকাশ পায়। সোণোৱালে কয় সরকারের কাম কাজক ল একাংশ লোকের মধ্যে খুদনি আছে, এই খুদনি আঁতর করা সরকারের কর্তব্য। এখন সভা এই কারণেই করছো কারণ যাওয়া দিনবিল মানে বহু ক্ষতিগ্রস্ত অঞ্চল ভ্রমণ করল, নিজেও গলো, আর সেই রুয়নি দাওনি হালুয়া পরম শ্রদ্ধার তখন কথা পাতি তখন মনের কথা কিছু বুতলি আনিছ। মানে কলাখাওয়া গলো, লেজায় কলাখাওয়াত ভাবিব নাকি এবার ক্ষতি হয়েছে, গোটেই তখনকর খেতে নষ্ট হয়ে গেল। আর সেই ক্ষতিগ্রস্ত রাইজর মুকলি মত বিনিময় করল, তখন বক্তব্য প্রথম শুনিল। গতি এই গোটেই কথাখিন মানে তৃণমূল পর্যায়ের পর বুতলি অনা কথা, রাইজর মনত যা খুদনির সৃষ্টি হয়েছে সেইবিল খুদনির আমি নাইকিয়া করবই লাগবে। কর্মচারী সচাই কাম করা নাই নাকি, যদিহে নাই করা ইয়ার বাবে দায়ী কোন? রাজ্যখনত যদি একটা কর্মসংস্কৃতি গড়ে তুলব লাগে তেতিয়াহলে মন্ত্রী বিষয়া কর্মচারী সকলে একটা পরিয়ালের নিচিনা কাম করব লাগিব। কি দেখা গৈছে যে বিভিন্ন কার্যালয়ত আজি বিষয়া আর কর্মচারীর মাজত দ্বন্দ্ব আরম্ভ হয়েছে, ইয়ার যেন একটা বিভেদ সৃষ্টি একটা হয়েছে, কর্মচারী সমাজখন যেন বেলেগ, বিষয়াসকল যেন বেলেগ, তেনেকুৱা একটা মনোভাব হয়েছে, আর সকলে যেন শঙ্কিত হয়ে শঙ্কিত অবস্থাত কাম করেছে, তেনেকুৱা একটা ব্যবস্থা ইতিমধ্যে আমি দেখিছো। তাৎপর্যপূর্ণভাবে কর্মচারী পরিষদে অভিযোগ করেছে যে দুর্নীতির বিরুদ্ধে সরকারের অভিযান চলার নামত একাংশ বিষয়া কর্মচারীক হারাশাস্তি করা হয়েছে। সদম কর্মচারী বারম্বার কৈছো যে দুর্নীতির আমার কোনো সম্পর্ক আমি কেউ কম্প্রোমাইজ নকরো, দুর্নীতিগ্রস্ত সকল কর্মচারী বিষয়াক যে ধরনের রাজ্য সরকারের পানিশমেন্ট দিয়ে তার আমার কোবলগিয়া একো নাই। কিন্তু দেখা গেছে দুর্নীতি রোধ করবলে যাওতে কিছু দুর্নীতি নকরাকো আজি পানিশমেন্ট পাবলগিয়া হয়েছে, আর দুর্নীতিগ্রস্ত কিছু কর্মচারী বিষয় এটাও কিন্তু দপদপাই ঘুরি আছে, এই কথাবিল হয়েছে। গতি এই ক্ষেত্র খুব সাবধানে রাজ্য সরকার এখানে যখন দুর্নীতিগ্রস্ত সচা লোক ধরাকারী ব্যবস্থা গ্রহণ করক, আর যাতে যখন অন্তত আন্তরিকতায় কাম করেছে সেই সকল ক্ষেত্রেও চিন্তা চর্চা করা উচিত বলে আমি গণ্য করছো। উল্লেখযোগ্য যে সোমবার দিন শীর্ষ বিষয়ার কর্মচারী পরিষদের সুদেও পৃথকভাবে আলোচনায় মিলিত হয়েছিল মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল। ব্যুরো রিপোর্ট, আসাম টকস।